এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে স্যার আপনাকে স্বাগত। ধন্যবাদ। হ্যাঁ স্যার, এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের লেটেস্ট খবর কি আসছে? কারণ সরকার কিন্তু এখনো সঠিকভাবে কিছু ঘোষণা করছে না, সরকার কি ভাবছে? বিকাশ ভবন সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে স্যার? খবর বলতে, পরীক্ষাটা আপাতত জুন মাসে হবে না, স্থগিত থাকবে, এটা তো পরিষ্কার করে কালকে বলেছে এবং নোটিশও দিয়েছে মাধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো আমরা যেটা বলছিলাম যে পরীক্ষাটা যে পিছিয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার বাকি যে কথাটা আপনি বলছেন যে ওদের পরিকল্পনাটা কি বা ওরা কি করতে চাইছে, সেটাই সেটা হচ্ছে যে আমি যতটুকু শুনেছি আর কি বিভিন্ন মারফত এবং ওদের সঙ্গে কথাবার্তা বলে, তাতে করে ওরা পরীক্ষাটা নিতে চাইছে। আচ্ছা, কারণ হচ্ছে যে আমাদের যে রাজ্যের যে মূল্যায়ন সিস্টেম এবং গত এক বছর ধরে লকডাউন, তারপরে এই করোনার আতঙ্কতে আমাদের স্কুলগুলোতে ক্লাস ক্লাস খুব একটা কিছু হয়নি, পাইনি না, এবং অভ্যন্তরীণ পরীক্ষা যেগুলো নেওয়া হয় ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য যে পরীক্ষা টিকাগুলো করা হয় আর কি, সেগুলো ঠিক মতো হয়নি। এমনকি আপনি জানেন যে টেস্টটাও ঠিক মতো নেওয়া হয়নি, না টেস্টটাও তো হয়নি, বাতিল করেছে, হ্যাঁ সবাইকে অ্যালাউ করে দিয়েছে, তাই না? তো স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে যে পরীক্ষাটা যদি না নেওয়া যায় তাহলে মূল্যায়ন পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে কিন্তু একটা ধন্দে আছে, ধন্দে আছে, সেটাই। তো এবার এই নিয়ে ওরা, ওদের উদ্দেশ্যটা হচ্ছে যে পরীক্ষাটা যাতে করা যায় একটু পরিস্থিতি স্বাভাবিক হলে আর কি, স্বাভাবিক হলে তাহলে সেইটা ওরা দেখার চেষ্টা করছে। এবং ধরুন দু মাসের মধ্যে, আগামী জুন জুলাই এর মধ্যে যদি ধরুন মোটামুটি সংক্রমণ রেটটা 1000-এর নিচে বা 500-এর নিচে নেমে আসে দৈনিক, তাহলে কিন্তু তখন পরীক্ষাটা করা যেতে পারে, ওদের ভাবনা চিন্তার মধ্যে সেটা আছে। সেটাই, কারণ সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের পরীক্ষাগুলো দেখেছি আমরা, অনলাইন ক্লাস ওদের নিয়মিত চলছে বা নিয়মিত ওদের পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে ওদের কোনো অসুবিধা হবে না। ক্লাসে তিন চারবার করে পরীক্ষা নিয়েছে অনলাইন, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বোর্ডের তো সেটা সম্ভব হয়নি না, কারণ সব গার্জেনদের সব অভিভাবকদের স্মার্টফোনও নাই, এরকমও দেখা গেছে। সব অভিভাবক তো দূরের কথা, আমাদের রাজ্যে এই যে ধরুন 12 এর ছেলেদের স্মার্টফোন দিল, স্মার্টফোন দেওয়ার পরেও দেখছি যে অনলাইনে ক্লাস যারা স্কুলগুলো করাচ্ছে আর কি, সেখানে দেখবেন 10-20% অ্যাটেন্ডেন্স, মানে স্মার্টফোনটা যেন খেলার জন্য দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, আমরা তো এর আগে বলেছিলাম যে সঠিক সময় যদি না দেওয়া যায় তার কোনো কার্যকারিতা থাকবে না, সেটাই এবং ঠিক ভোটের মুখে প্রত্যেকের বাড়িতে একটা করে 10,000 টাকা ঢুকিয়ে দেওয়ার যে চিন্তা ছিল সেই কাজটাই তাদের সফল হয়েছে এবং ভোট কেনার কাজটা সফল হয়েছে, কিন্তু আসল কাজটা কোনো কিছু হয়নি। একদম স্যার, সমগ্র শিক্ষার যে বাজেট অর্থাৎ প্যাব মিটিং হতে চলেছে এই মুহূর্তে, আচ্ছা এই প্যাব থেকে কি পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে সহ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা কর্মচারী বা এসএসএ যে স্টাফ আছেন তাদের কি বেতন বৃদ্ধির কোনো আশা থাকবে? প্যাবের মিটিং যেটা হয় সেটা হচ্ছে যে অ্যানুয়াল বাজেট কি হবে সেই বাজেটটা ঠিক হয় সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে, এরা বিভিন্ন খাতে কিরম কোথায় খরচা টর্চা হবে সেটা দেখিয়ে একটা বলে যে এই এত টাকা খরচা হতে পারে, এবার দর কষাকষি করে বা বার্গেন করে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে তারা পৌঁছয়। কিন্তু দেখা গেছে যে যে অ্যামাউন্ট স্যাংশন হয় বাজেটে তার 60% টাকাও আসে না, আচ্ছা মানে সেন্ট্রালের যে পার্টটা আর কি, সেটা একটা ব্যাপার। দু নম্বর ব্যাপার হচ্ছে যে গত বছরও তো প্রাইমারির 15,000 এবং উচ্চ প্রাথমিকের জন্য যে সমগ্র শিক্ষার যারা আন্ডারে কাজ করছে আর কি 20,000, তাদের জন্য 15-20 জন একটা প্রপোজাল পাঠিয়েছিল, আচ্ছা সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা পয়েন্ট এখানে আছে আমি বলি, সেটা হচ্ছে যে প্রপোজাল না পাঠিয়ে সরকার তো আগে মাইনে বাড়ানোর ঘোষণা করে দিতে পারে, সেই ক্ষমতা রাজ্য সরকারের আছে একদম, এবং সেটা করে দিলে কিন্তু তার 60% সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে বাধ্য। এটা ঘটনা, ধরুন আমি আজকে যদি বলি যে সর্বশিক্ষার আন্ডারে যে প্রাথমিক শিক্ষকরা কাজ করছেন, মানে যেটা পার্শ্ব শিক্ষক যাদেরকে বলা হচ্ছে আর কি, তাদের আমি মাইনে 20,000 টাকা করে দিলাম, একদম তাহলে এই 20,000-এর যে 60% টাকা সেই টাকা কিন্তু সেন্ট্রাল দিতে বাধ্য, দিতে বাধ্য থাকবে, তাই না? একদম। এখন এই সরকারে একটা সুবিধা হয়ে গেছে যে ওই কেন্দ্রের সরকারের সঙ্গে বোঝাপড়াটা তো অত্যন্ত ভালো আছে, ওপরে ওপরে দ্বন্দ্ব ঝগড়াঝাটি দেখালেও কি হবে, ভেতরে ভেতরে কিন্তু বোঝাপড়াটা ভালো আছে, সব জায়গায় মিল আছে, শুধু ওপরে একটা বেশ ভালো রকম নাটক চলছে আর কি, তাই না? মানে সাপ লুডু খেলার মতো আর কি। একদম।
তার মানে স্যার গত বছর যে অভিযোগ করা হচ্ছিল যে প্যাবে যে টাকা ধার্য করা হয়েছে, চাওয়া হয়েছে কেন্দ্রকে, সেই টাকা নাকি কেন্দ্র দিচ্ছে না, তাহলে এটা সঠিক? না, ওইটা স্যাংশন করেনি। হুম 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 টাকাটা দেওয়া তো পরের কথা। ধরুন ওই যে প্রপোজালটা পাঠালো পাঠালো যে 15,000-20,000 করা হবে, আচ্ছা আচ্ছা, সেটা যদি অ্যাকসেপ্ট করে নিতে তাহলে তো কোনো অসুবিধা ছিল না। কেন্দ্রের তরফেও একটু ভুল আছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমি আবার যেটা বললাম আপনাকে যে কেন্দ্রের কাছে প্রস্তাব না দিয়ে বছরের যেকোনো সময়, হ্যাঁ বছরের যেকোনো সময় তো মাইনে বাড়িয়ে দেওয়া যেতে পারে, দেওয়া যেতে পারে সেটাই। এবং সেটা তো নিয়মে আছে, কনস্টিটিউশনই আছে যে রাজ্য সরকার নিজেরা ইচ্ছে করলে মাইনে বাড়াতে পারে এবং তাদের এটা জুরিডিকশনের মধ্যে পড়ে বা তাদের ডিসক্রিপশনের মধ্যে পড়ে, একদম। তো স্বাভাবিকভাবে তারা মাইনে বাড়ালে কেন্দ্র দিতে বাধ্য হবে, এটা তো কেন করছে না রাজ্য সরকার, সেটা তো আমি অবাক হয়ে যাচ্ছি। একদম স্যার, এই মুহূর্তে কি তাহলে পার্শ্ব শিক্ষক, এসএসকে বা এই সমস্ত যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা আছেন বা সমগ্র শিক্ষা স্টাফ, তাদের কি কোনো ভাতা বৃদ্ধির সম্ভাবনা বিকাশ ভবন সূত্রে কিছু দেখা যাচ্ছে? বা আপনি যে 35% ভাতা বৃদ্ধির সই করা ফাইলের কথা বলেছিলেন, সে ব্যাপারে কিছু খবর আসছে? এই তো লকডাউন হয়ে গেল 15 দিন। হুম, আগামী 15 দিন তো বিকাশ ভবন বন্ধ থাকবে, বন্ধ থাকবে, কেউ অফিসার আসবে না, তাহলে স্বাভাবিকভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা খবর নেওয়াটাও খুব দুষ্কর হয়ে যাবে। ঠিক আছে, একদম। তো মন্ত্রী আগে জয়েন করুক, আমরা ডেপুটেশন যেদিন দিতে যাব, হুম হুম, সেদিন এই বিষয়টাও তুলবো আমরা। আচ্ছা আচ্ছা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত স্টপ গ্যাপ হিসেবে কিছুটা ব্যবস্থা করুন, পরবর্তীকালে মাইনে বেতন কাঠামোর কথাটা ভাবা যাবে, আপাতত সাময়িকভাবে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করুন, স্বস্তি দেওয়ার চেষ্টা, একদম, সেটা আমরা বলবো দেখি। কিন্তু সেটা তো এই আগামী সপ্তাহে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু লকডাউন হয়ে যাওয়ার ফলে তো আর সেটা কার্যকারী হবে না, কিছু হচ্ছে না, একদম একদম। স্যার, নতুন সরকার গঠিত হলো, সরকার কর্মী, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা আশায় বুক বেঁধে আছেন, যদি সরকার কিছু তাদের উপহার দেয়, মানে ডিএ উপহার দেয়, এই মুহূর্তে ডিএ ঘোষণার কিছু সম্ভাবনা গতকাল পর্যন্ত কিছু দেখা দিয়েছে? দেখুন, আমি যেটা বলছি যে এই সরকার গত 10 বছরে সরকারি কর্মচারী বলুন বা শিক্ষক বলুন বা চুক্তিভিত্তিক শিক্ষক যাই বলুন না কেন, তাদের কাছে এই জায়গাটাতে একটা বদ্ধভূমিতে পরিণত করেছে। ঠিক আছে, মানে আমি পেশাগত দাবি দেওয়াটাকে কথা বলছি আর কি, সেটাকে এমন ভাবে অবজ্ঞা করা হয়েছে এবং মানে কি বলা যায় একেবারে নাকচ করা হয়েছে আর কি। তার থেকে আমরা একটা ধারণা করতেই পারি যে এই সরকার কর্মচারীদের পক্ষে কোনোদিন কাজ করবে না। এরা টোটালটাই হচ্ছে আমলাতন্ত্রের উপর বিশ্বাস করে এবং আমলা একটু ওপরতলা আমলা যারা তাদেরকে দেখছেন, আপনি ডব্লিউবিসিএস অফিসারদের দুটো করে ইনক্রিমেন্ট দিয়েছে, আবার 13 মাসের মাইনে দেওয়ার ব্যবস্থা করেছে। ঠিক আছে, এই যে ওদেরকে দিয়ে কাজটা করাচ্ছে, ওরা তো ভোটের ওই কাউন্টিং এর সময় থাকে রিটার্নিং অফিসার হিসেবে, তাই না? সেখানে কারচুপি করার দরকার হতে পারে, পঞ্চায়েতে ভোট হলে সেখানে কারচুপি করার দরকার হতে পারে, সেই জন্য তাদের মনটাকে খুশি করে রেখেছে। কিন্তু এই যে প্রায় 8 লক্ষের কাছাকাছি কর্মচারী আছে ওয়ার্কিং আর কি, একদম, তাদের স্বার্থের কথা ভাবছে না, কারণ ওরা তো দেখছে যে ওই টাকাটা না দিয়ে আমি যদি ওই টাকাটা যদি ছড়িয়ে দিই চারদিকে, সাধারণ মানুষের এই যে দান ধ্যান উৎসব যেগুলো হচ্ছে আর কি, আবার তো ওই কয়েকদিন পরে চালু হবে, জুন মাস থেকে শুনেছেন যে প্রত্যেকের বাড়িতে মহিলাদের জন্য যারা এসসি এসটি, হ্যাঁ, তাদেরকে 1,000 টাকা আর জেনারেলের জন্য 500 টাকা, এটা হ্যাবক পরিমাণ টাকা দরকার। তাই এইসব করতে গেলে মাইনে বাড়বে কি করে, ডিএ ঘোষণা হবে কি করে, বললাম না টোটাল অর্থনীতিটাকে একবারে মাটিতে মিশিয়ে দিয়েছে গত 10 বছরে। একদম, তার মানে এখন ডিএ বা কোনো কিছু বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না লকডাউন যতদিন না খুলছে, একজন একজন ব্যক্তির মর্জির উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে, একদম সম্পূর্ণভাবে, একদম। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ, ভালো থাকবেন, আপনিও ভালো থাকুন।